রাজধানীতে দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের ঘটনায় ডাকাত চক্রের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 2টি চাপাতি জব্দ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থীর কাছ থেকে নেয়া একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি মোবাইল, সহ মোট 18টি মোবাইল, প্রায় 44,000 ভারতীয় রুপি ও 3,000 টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুবুল আলম। সিরাজ মেডিকেলে পড়াশোনা করে। রাজধানীতে দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের ঘটনায় ডাকাত চক্রের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 2টি চাপাতি জব্দ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থীর কাছ থেকে নেয়া একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি মোবাইল, সহ মোট 18টি মোবাইল, প্রায় 44,000 ভারতীয় রুপি ও 3,000 টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুবুল আলম। সিরাজ মেডিকেলে পড়াশোনা করে। রাজধানীতে দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের ঘটনায় ডাকাত চক্রের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 2টি চাপাতি জব্দ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থীর কাছ থেকে নেয়া একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি মোবাইল, সহ মোট 18টি মোবাইল, প্রায় 44,000 ভারতীয় রুপি ও 3,000 টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুবুল আলম। সিরাজ মেডিকেলে পড়াশোনা করে। রাজধানীতে দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের ঘটনায় ডাকাত চক্রের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 2টি চাপাতি জব্দ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থীর কাছ থেকে নেয়া একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি মোবাইল, সহ মোট 18টি মোবাইল, প্রায় 44,000 ভারতীয় রুপি ও 3,000 টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুবুল আলম। সিরাজ মেডিকেলে পড়াশোনা করে। রাজধানীতে দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের ঘটনায় ডাকাত চক্রের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 2টি চাপাতি জব্দ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থীর কাছ থেকে নেয়া একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি মোবাইল, সহ মোট 18টি মোবাইল, প্রায় 44,000 ভারতীয় রুপি ও 3,000 টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুবুল আলম। সিরাজ মেডিকেলে পড়াশোনা করে।